2021 সালে শান্তিতে নোবেল পেয়েছেন দুজন সাংবাদিক। তারা হলেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাদভ। আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মারিয়া ও দিমিত্রিকে এবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 1935 সালের পর এই প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কোনো সাংবাদিক। 1935 সালে জার্মান সাংবাদিক কার্ল ফন অসিয়েস্তোকি শান্তিতে নোবেল পান। মারিয়ার ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তিনি তার জন্মস্থান ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও দেশটিতে ক্রমশ বেড়ে চলা কর্তৃত্ববাদের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করছেন। দিমিত্রির ক্ষেত্রে নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, তিনি তার দেশ রাশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কয়েক দশক ধরে বাক স্বাধীনতা রক্ষায় কাজ করছেন। শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তি পুরস্কার ঘোষণা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। কাজটি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী করা হয়।